স্বাগত সবাইকে আমার বাংলায়। তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে ছন্দ নিয়ে আলোচনা চলছে। গত পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ প্রবন্ধ থেকে মন্তব্য যুক্তিমূলক প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। যারা আলোচনাটি মিস করে গেছো তারা আজকের আলোচনার শেষে পেয়ে যাবে। আর আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ প্রবন্ধ থেকে কিছু ছন্দকেন্দ্রিক পরিভাষা নিয়ে। তাই আলোচনাটি শেষ পর্যন্ত শোনো, ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক, কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানাও। আর বাংলা নেটসেট প্রস্তুতিতে তোমার প্রয়োজনীয় নিয়মিত আলোচনা পেতে সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেটসেট, কিংবা আমাদের ওয়েবসাইট ফলো করতে গুগলে গিয়ে সার্চ করো www.amarbangla.academy। শুরু করছি আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ প্রবন্ধ থেকে ছন্দ কেন্দ্রিক পরিভাষা। প্রথমেই অক্ষর। এই শব্দ কখনো হসন্ত বর্ণ বোঝায়, কখনো স্বরান্ত বর্ণ বোঝায়। সাধারণত শব্দের অক্ষর সংখ্যা লিপি ও বানান রীতির উপর নির্ভর করে। সংস্কৃত শাস্ত্র অনুযায়ী অক্ষর ও বর্ণ একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আসলে তা ঠিক নয়। অনেকে বর্ণকে লেটার, অক্ষরকে সিলেবেল অর্থে ব্যবহার করেন, কিন্তু অক্ষর ও সিলেবেল এক নয়। কেননা আমরা যদি ছন্দ শব্দকে ভাঙি তাহলে ছন এবং দো, এক্ষেত্রে এটি হলো দুটো সিলেবেল। আর যদি অক্ষর হিসাবে ভাঙি তাহলে ছ এবং নয়ে দয়ে, দুটি অক্ষর, অর্থাৎ অক্ষর ও সিলেবেল এক নয়। যুক্তবর্ণের ক্ষেত্রে অক্ষর ও সিলেবেলের পার্থক্য সহজে বোঝা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরও বর্ণ বা অক্ষরকে সিলেবেল অর্থে কিন্তু ব্যবহার করেননি। এরপর কলা। একটি লঘু ধ্বনি উচ্চারণ করতে যে সময় লাগে সংস্কৃত ও প্রাকৃত ছন্দশাস্ত্রে তাকে কলা বলা হয়। অর্থাৎ এবং সংস্কৃত ও প্রাকৃত ছন্দশাস্ত্রে কলা ও মাত্রা সমর্থক। রবীন্দ্রনাথ পর্বকে কলা বলেছেন, আবার কোথাও কোথাও উপপর্বকেও কলা বলেছেন। এরপর আসি পর্ব প্রসঙ্গে। পংক্তির লঘু যদি নির্দিষ্ট বিভাগকে বলা হয় পর্ব। পর্ব বোঝাতে রবীন্দ্রনাথ কখনো পা, পদক্ষেপ, মাত্রাভাগ, পূর্ণভাগ, ভাগ, কলা, ধ্বনিগুচ্ছ প্রভৃতি অপরিভাষিক শব্দ ব্যবহার করেছেন। তবে রবীন্দ্রনাথ ছন্দের আলোচনায় পর্বের চেয়ে উপপর্বকেই ছন্দের প্রধান অবলম্বন মনে করতেন, কেননা তিনি সমস্ত বাংলা ছন্দকে সম, অসম ও বিষম এই তিন শ্রেণীতে ভাগ করেছিলেন। সংস্কৃত ও প্রাকৃত ছন্দশাস্ত্রে পর্ব অর্থে গণ শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ কখনো যদি সংস্কৃত ছন্দের আলোচনায় গণ কথাটি লক্ষ্য করো তাহলে বুঝবে সেটা পর্ব অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে পর্বাঙ্গ। পর্বাঙ্গ এই শব্দটি অমূল্যবাবুর ব্যবহৃত পরিভাষা, অর্থাৎ অমূল্যধন মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ কোথাও এই পর্বাঙ্গ শব্দটি ব্যবহার করেননি। উপপর্বকে মূলত অমূল্যবাবু পর্বাঙ্গ বলেছেন। এই ধরনের ছোটখাটো তথ্যগুলো তোমাদের ইউজিসি নেট বাংলার প্রশ্নপত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শুদ্ধ, অশুদ্ধ কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এই ধরনের তথ্যগুলো কিন্তু দিয়েই থাকে, তাই খেয়াল করো। এরপর আসি মাত্রা প্রসঙ্গে। মাত্রা শব্দের সাধারণ অর্থ হলো মাপ, অর্থাৎ কোনো কিছুর পরিমাপ বোঝানোটাই হচ্ছে মাত্রা। যেমন চালের মাত্রা চলন, প্রদক্ষিণের মাত্রা পদক্ষেপ, পংক্তির মাত্রা পর্ব, চলন বা পদক্ষেপের মাত্রা আবার কলা। এখানে বলে রাখি চলন ও পদক্ষেপ একই মানে, যার অর্থ হচ্ছে পর্ব। আর চাল ও প্রদক্ষিণ একই অর্থ, যাকে আমরা বোঝাই পংক্তি হিসাবে। আচ্ছা, রবীন্দ্রনাথ তবে স্থল বিশেষে বা কোনো কোনো ক্ষেত্রে উপপর্বকেও মাত্রা বলে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে তিনি উপপর্বকে ছন্দের মাপকাঠি বলে গণ্য করেছেন, অর্থাৎ ছন্দ মাপা হয় যার সাহায্যে তাকেই আমরা মাত্রা বলবো। যেমন ধরো তিনের মাত্রার ছন্দ, অর্থাৎ তিন কলা পরিমিত উপপর্বের ছন্দ, এই হিসাবে গোনা হয়। এবার আসি ছন্দের পরিভাষা সম্পর্কে, বিভিন্ন ধরনের ছন্দের প্রসঙ্গে। প্রথমে জেনে নিই যে ছন্দ কথাটির অর্থ। ছন্দ সাধারণত সুসঙ্গত ভক্তিকে বোঝানো হয়। তো ছন্দশাস্ত্র অনুযায়ী ছন্দের তিনটি অর্থ। প্রথমত পদ্য রচনার রীতিকে বলা হয় ছন্দ, যেমন ধরো ছড়ার ছন্দ একটা রীতি। এর দু নম্বর অর্থ হচ্ছে স্পন্দ বা রিদম, যেমন ধরো সমমাত্রার ছন্দ, বিষমমাত্রার ছন্দ, এইটার ভাগটা হচ্ছে স্পন্দ। ছন্দ এই অর্থে ব্যবহৃত হয়েছে। আর ছন্দের তৃতীয় অর্থ ছন্দশাস্ত্র অনুযায়ী পদ সমাবেশ।
যেমন ত্রিপদী, চৌপদী, পয়ার, পদ কেন্দ্রিক যে সমাবেশ করা হয় পদ সমাবেশ, সেখানেও ছন্দ ব্যবহার হয়েছে। সাধারণত ছন্দকে আমরা তিনটে অর্থে, ব্যাপক অর্থে গ্রহণ করি, তিনটেকে একসঙ্গে নিয়ে। আবার কোথাও কোথাও এই ছোটখাটো সংকীর্ণ অর্থেও ব্যবহার চলে, সেখানে তিনটে আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়। এবারে জানি অসমমাত্রা, সমমাত্রা এবং বিষমমাত্রা বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন। যে ছন্দের উপপর্ব দুই মাত্রা পরিমিত তাকে বলা হচ্ছে সমমাত্রার ছন্দ। আর যে ছন্দে দুই মাত্রা এবং তিন মাত্রা দুই রকম উপপর্ব নিয়ে গঠিত তাকে বলা হয়েছে বিষমমাত্রার ছন্দ বা অসমমাত্রার ছন্দ। এবার এই বিষমমাত্রার ছন্দের মধ্যে যে ছন্দে শুধুমাত্র তিন বর্গ মাত্রার থাকে, মানে দুটো তিন মাত্রা করে উপপর্ব থাকে, তাকে বলেছেন অসমমাত্রার ছন্দ। কেন কি তিন সংখ্যাটা বিজোড় অর্থাৎ অসম, তাই রবীন্দ্রনাথ একে অসমমাত্রার ছন্দ বলেছেন। অসমমাত্রার ছন্দের পূর্ণ পর্বের আয়তন হয় ছয় মাত্রা, সেখানে বা তার অপর নাম হয় ষড়ঙ্গী। ছন্দের পর্বগুলিতে দুটি করে তিন মাত্রার উপপর্ব থাকে, তাই আবার অনেকে একে তিন মাত্রার ছন্দ বলে। অর্থাৎ বিষমমাত্রা ছন্দের একটা অংশ হচ্ছে অসমমাত্রার ছন্দ বলা যেতে পারে। এরপর অক্ষরবৃত্ত ছন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর একে সাধু ছন্দ বা সাধু ভাষার ছন্দ বলেছেন। এই শ্রেণীর ছন্দকে অক্ষরবৃত্ত ছন্দ বলা হয় ঠিকই, কিন্তু এই অক্ষরবৃত্ত নামটি সমীচীন নয়। তোমাদের আগের আলোচনা মন্তব্য যুক্তিমূলক আলোচনাতে এই এখান থেকে মন্তব্য যুক্তির প্রশ্ন রাখা হয়েছিল যে কেননা অক্ষর শব্দটি ছন্দের ক্ষেত্রে অনিশ্চিতার্থক, অক্ষর ধ্বনির চিহ্ন মাত্র, অক্ষর দিয়ে ছন্দ পরিমাপ করা যায় না, তাই অক্ষরবৃত্ত বা হ্যাঁ অক্ষরবৃত্ত ছন্দটি বা অক্ষর গোনা বলেও অনেক জায়গায় রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন, কিন্তু এটি নামটি সমীচীন নয়। এরপর আসি অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর মানে হচ্ছে অমিল, কিন্তু অমিল ছন্দ মানেই আমরা কিন্তু অমিত্রাক্ষর বলতে পারি না। যে পয়ারের পংক্তি প্রান্তে মিল থাকে না তাকে সাধারণত অমিত্রাক্ষর বলা হয়। পংক্তির শেষে বড় জ্যোতি অর্থাৎ পূর্ণ জ্যোতি স্থাপন আবশ্যিক বলে গণ্য হয় না, সেই পয়ারের পারিভাষিক নাম অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর ছন্দকে পংক্তিলঙ্ঘক ছন্দ বা প্রবাহমান ছন্দ বা লাইন ডিঙানো চালের ছন্দ ইত্যাদি বলা হয়, কারণ এ ছন্দে পূর্ণ জ্যোতির বিভাগ প্রায়শই পয়ারের 14 বা 18 মাত্রার নির্দিষ্ট পংক্তি সীমাকে অতিক্রম করে যায়। তবে সংস্কৃতে অমিত্রাক্ষর রীতি বলতে কিন্তু মিলহীনতাকে বোঝানো হয়, যে তার পংক্তির শেষে মিল থাকে না, সেই অমিত্রাক্ষর আর বাংলা অমিত্রাক্ষর ছন্দ কিন্তু এক নয়। এরপর আসি পয়ার প্রসঙ্গে। পয়ার দ্বিপদী আট মাত্রা ও ছ মাত্রা দুটি পদ নিয়ে গঠিত হয়, তবে আধুনিক কালে আট ও দশ মাত্রা দীর্ঘ পয়ার রচনার রীতিও দেখা গেছে। সাধারণত দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নপ্রয়াণ কাব্যে এই দীর্ঘ দ্বিপদী দ্বিজেন্দ্রনাথের সৃষ্টি, মানে এই দীর্ঘ দ্বিপদী যে পয়ার সেটা স্বপ্নপ্রয়াণই তার প্রথম প্রবর্তন দেখা গেছে এবং সেটা দ্বিজেন্দ্রনাথের মাধ্যমেই দেখা গেছে। তবে ছন্দ প্রবন্ধে রবীন্দ্রনাথ কোথাও কোথাও পয়ার জাতীয় ছন্দ উল্লেখ করেছেন। পয়ার জাতীয় ছন্দ বলতে রবীন্দ্রনাথ বোঝাচ্ছেন সমমাত্রার বা দুই মাত্রার ছন্দকে। এই পয়ার জাতীয় ছন্দের একটা বিশেষত্ব হচ্ছে শোষণ শক্তি, পয়ারের শোষণ শক্তি আমরা যেটা শুনেছি। এই রীতির ক্ষেত্রে যে ব্যঞ্জনান্তে যুগ্মধ্বনিকে প্রায় সর্বত্রই সংকুচিত করে একমাত্রায় পরিণত করা যায়, অর্থাৎ এখানে তুমি যত খুশি যুক্তাক্ষর যোগ করতে পারো কিন্তু তা সবই একমাত্রায় উচ্চারিত হয় এবং একমাত্রাতেই গণনা করা হয়, অর্থাৎ যথেচ্ছভাবে যুক্তাক্ষর বহুল শব্দ প্রয়োগ করলেও মাত্রা বৃদ্ধির দোষ কিন্তু এই পয়ার জাতীয় ছন্দের ক্ষেত্রে ঘটে না, তার কারণ পয়ারের শোষণ শক্তি। এরপর কতগুলো সংস্কৃত ছন্দ প্রসঙ্গে আলোচনা করি। এই ছন্দগুলো থেকে অনেক সময় স্তম্ভ আকারে বা চিহ্নিত করো যে কোনটা কোন ছন্দ, তার বৈশিষ্ট্যগুলোকে দেখে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের UGC নেট বাংলা প্রশ্নপত্রে আসতে পারে। তো খেয়াল করো, ভুজঙ্গ প্রয়াত ছন্দ এটা একটা সংস্কৃত ছন্দ, প্রতি পদে লঘু, গুরু, গুরু এই পর্যায়ক্রমে 12টি বর্ণ থাকে। লঘু অর্থাৎ যে উচ্চারণটা আমরা একটু ধীরে করি, গুরু যা যে শব্দের বা যে অক্ষরের উচ্চারণটা আমরা একটু জোরে করি। রবীন্দ্রনাথ এই ছন্দের নাম উল্লেখ করেননি, তবে এই সংস্কৃত ছন্দের প্রসঙ্গ ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে রয়েছে। মদিরা, মদিরা আরেকটি সংস্কৃত ছন্দ, প্রত্যেক পদে আটটি করে গণ বা পর্ব এর থাকে। প্রত্যেক গণের প্রথমে একটি গুরুধ্বনি ও পরে দুটি লঘুধ্বনি থাকে এবং অষ্টম গণে থাকে একটি মাত্র গুরুধ্বনি। মন্দাক্রান্তা ছন্দ, প্রতিটি পদে বা পংক্তিতে 17টি করে ধ্বনি থাকে।
17টি ধ্বনি 3টি যতিতে বিভক্ত। প্রথম ভাগে 4টি, দ্বিতীয় ভাগে 6টি এবং তৃতীয় ভাগে 7টি ধ্বনি থাকে। তবে রবীন্দ্রনাথ, সত্যেন দত্ত বা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মন্দাক্রান্ত ছন্দকে 4টি যতিতে ভাগ করতেন। সেক্ষেত্রে প্রথম ভাগে 4টি, দ্বিতীয় ভাগে 6টি, কিন্তু তৃতীয় ভাগে 7টি ধ্বনির জায়গায় তাকে দুভাগে ভাগ করে প্রথম ভাগে 4 এবং দ্বিতীয় ভাগে বা দ্বিতীয় অংশে 3 করতেন। অর্থাৎ তাদের মাত্রা বিভাগ হতো 4-6-4-3। মন্দাক্রান্ত ছন্দের প্রথম যতি ভাগে 4টি ধ্বনি গুরুধ্বনি থাকে, দ্বিতীয় ভাগে 6টির মধ্যে শেষ ধ্বনিটি গুরুধ্বনি থাকে, আর তৃতীয় ভাগের 7টি ধ্বনির দ্বিতীয় ও পঞ্চম ধ্বনি ছাড়া সবগুলোই গুরুধ্বনি থাকে। সংস্কৃত মন্দাক্রান্তা বাংলার অমিত্রাক্ষরের মতো, অর্থাৎ পঙ্ক্তিতে মিল থাকে না। শিখরিণী, শিখরিণী পয়ার জাতীয় এই মন্দাক্রান্ত ছন্দেরই একটা অংশ। অসমান মাত্রাভাগের ছন্দ বলে একে মন্দাক্রান্ত ছন্দের সঙ্গে বিশেষ সাদৃশ্য পাওয়া যায়। এটিও 17 অক্ষরেরই ছন্দ, মন্দাক্রান্তের মতোই। এর যতিভাগ হচ্ছে 2টি। প্রথম ভাগে অক্ষর সংখ্যা থাকে 6টি এবং দ্বিতীয় ভাগের অক্ষর সংখ্যা থাকে 11টি। প্রথম ভাগে 6 অক্ষরের মাত্রা থাকে 11 এবং দ্বিতীয় ভাগে 11 অক্ষরের মাত্রা থাকে 14। এরপর ঝুল্লনা, প্রাকৃত মাত্রাবৃত্ত রীতির একটি ছন্দ ঝুল্লনা। দুটি পঙ্ক্তি নিয়ে গঠিত হয়। প্রতি পঙ্ক্তিতে 3টি করে পদ, প্রথম ও দ্বিতীয় পদে 10টি কলামাত্র, তৃতীয় পদে 17টি কলামাত্র থাকে। এর যতিও 3টি থাকে। প্রথম ও দ্বিতীয় পদের পরে অর্ধযতি এবং তৃতীয় পদের পরে পূর্ণযতি থাকে। আর্যা, সংস্কৃত মাত্রা বিভাগের একটি ছন্দ। এর অনেক রূপ, তবে সর্বাধিক প্রচলিত যে রূপ সেটা হচ্ছে পথার্যা। এটাকে সাধারণত মূল চতুর্মাত্র পর্বিক ছন্দবর্গ, আর পথার্যা বলতে সাধারণত আর্যা ছন্দকে বোঝানো হয়। আজকের আলোচনার শেষ ছন্দ অনুষ্টুপ ছন্দ। এটি একটি সংস্কৃত ছন্দ। এর প্রত্যেক পদে 8টি করে স্বরন্ত বর্ণ থাকে, তাই এর নাম অনুষ্টুপ। অনুষ্টুপ ছন্দের একটি বিশেষ শ্রেণী পথাবক্র। বাংলা পয়রার যে স্থান, সংস্কৃত ভাষায় পথাবক্র ছন্দের সেই স্থান। পথাবক্র ছন্দ সর্বাপেক্ষা সুপরিচিত, তাই অনুষ্টুপ ছন্দ বলতে সাধারণত এই ছন্দকেই বোঝায়। এখানটাতে সংস্কৃত ছন্দগুলোর একদিকে স্তম্ভে এবং তার কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যকে বিস্তম্ভে দিয়ে তোমাদের স্তম্ভ আকারে সাজানোর প্রশ্ন আসতে পারে, তো সেজন্য এই অংশটা খেয়াল রেখো।